আসসালামু আলাইকুম বন্ধুরা, ইডিওটিক ফ্রেজ অফ রেজুমি। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো তিনটা ইডিওটিক ফ্রেজ নিয়ে। সো ইডিওটিক ফ্রেজ কেন বলছি, বিকজ থ্রি ইডিয়েট সিনেমাতে তিনজন ইডিয়েটকে নিয়ে সিনেমাটা বানানো হয়। সো ওইটার সঙ্গে নামকরণ করে সিভি রাইটিংয়ের যে টেকনিক, সিভি রাইটিংয়ের যে নিয়ম, সিভির যে গ্রামার, সেখানেও আলটিমেটলি তিনটা ইডিওটিক ফ্রেজকে আইডেন্টিফাই করা হয়েছে। সো আপনার রেজুমিতে যদি এই ইডিওটিক ফ্রেজগুলো থাকে, আপনার রেজুমি থেকে এই ফ্রেজগুলোকে সরিয়ে ফেলুন, তাহলে আপনার রেজুমি ইডিওটিক ফ্রেজ মুক্ত হয়ে যাবে। সো এই যে ইডিওটিক ফ্রেজ, এই তিনটে ইডিওটিক ফ্রেজের মধ্যে একটা হচ্ছে আই, আর একটা হচ্ছে মি, আর একটা হচ্ছে মাইসেলফ। সো অনেকেই আছে রেজুমি লেখার সময় আই মি মাইসেলফ এইভাবে রেজুমি রাইট করে, বাট রেজুমি রাইট করার ক্ষেত্রে কখনোই এই যে আই মি মাইসেলফ এইভাবে আলটিমেটলি রেজুমিটা না লেখাটাই উত্তম। যারা প্রফেশনাল রাইটার, কন্টেন্ট রাইটার বা রেজুমি রাইটিং রিলেটেড, আমাদের এখানে অনেক বই আছে, এই সমস্ত বইয়ের কোথাওই কিন্তু এই আই মি মাইসেলফ এভাবে রেজুমি লেখার কথা বলা হয় নাই। বিকজ এই যে তিনটা ফ্রেজ আই মি মাইসেলফ, এটাকে বলা হয় হচ্ছে আপনার ইডিওটিক ফ্রেজ। সো রেজুমি যখন আপনি রাইট করবেন, তখন আপনাকে অবশ্যই থার্ড পার্সনে লিখতে হবে, এবং রেজুমি সবসময় আপনাকে অ্যাকশন ওয়ার্ড দিয়ে লিখতে হবে। যেমন ধরেন আপনি আপনার জব রেসপন্সিবিলিটিস লিখবেন, অথবা আপনি আপনার অ্যাচিভমেন্ট লিখবেন, সেখানে আপনাকে রেজুমের পাওয়ারফুল ওয়ার্ড ইউজ করতে হবে। যেমন আই হ্যাভ সলভড দিস প্রবলেম, কথাটা এইভাবে বলা যাবে না, সলভড দ্য প্রবলেম হুইচ ইনক্রিজড অপারেশনাল এফিসিয়েন্সি বাই 22%, ঠিক আছে। সো মাই অ্যাচিভমেন্ট ওয়াজ দিস, না এভাবে ইউজ করা যাবে না, লিখতে হবে অ্যাচিভড দিস অ্যামাউন্ট অফ সেলস উইদিন 6 months by implementing this strategy, erokom thik ache. So ultimately jeta hocche I me myself, ei je tinta phrase ba ei je tinta word eta apnar resume te thaka cholbe na, tai bole abar resume te he she eigulo kintu use korben na. Ekhon apni apnar ekta resume likhchen, ekhon ami dharan amar somporke likhtechi, so this is Niaz Ahmed, he is the founder and CEO of corporate ask, এটা কিন্তু আমি আমার সম্পর্কে হি বলতে পারি না। আবার আমি আমার সম্পর্কে আই দিয়ে যে লেখার যে টেকনিক, এটাও আমরা রেজুমে একটা ফর্মাল নোট এখানে আমরা এভাবে বলতে পারি না। এটা আমরা করতে পারি কখন, এটা আমরা ক্ষেত্র বিশেষে ভিডিও রেজুমের ক্ষেত্রে করতে পারি, বাট প্রফেশনাল কন্টেন্ট আকারে আপনি যখন 2 pages একটা প্রফেশনাল রেজুমে বিভিন্ন কোম্পানিতে আপনি যখন পাঠাবেন, তখন কখনোই রেজুমিতে আই মি মাইসেলফ এটা ইউজ করা যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।